নমস্কার, আমি প্রিয়া, প্রিয়া সুন্দরবন কুকিং এ সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, কদিন ধরে বলবো বলে এই মর্মান্তিক ঘটনাটা তোমাদের সাথে বলাই হয়নি। তোমরা সবাই শুনেছো, কম বেশি না সবাই জানো তো, যে উড়িষ্যায় বালেশ্বরে যে করমন্ডল এক্সপ্রেস যে মানে রেল দুর্ঘটনাটি হয়েছে সেটা তোমরা অবশ্যই জানো। আর এতে কিন্তু বহু মানুষই মারা গেছে, অনেকে মানে এমনও হয়ে আছে হসপিটালে যে হাত পা ভেঙে গেছে, অনেকের মাজার মানে কোমরের মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, অনেকে ওখানে স্পটে ডেড হয়ে গেছে। তোমরা সবাই জানো আমার জেঠু দাদু মানে কি বলবো অনেকেই গেছে। অন্ধ্রপ্রদেশে কাজে যাচ্ছিল তারা, ধান রোয়ার কাজে দাদারা যাচ্ছিল সবাই। এবারে তোমরা জানো যে দুর্ঘটনাটি ঘটেছে, যারা যারা গেছিল, যে জেঠু দাদা দাদু যারা গেছিল তাদের খোঁজ মোটামুটি সবারই পাওয়া গেছে, শুধুমাত্র একটা দাদুর খোঁজ পাওয়া যায়নি, সেটা হচ্ছে মানে আমার বাড়ির পাশের দাদু। তো দাদুটার নাম হচ্ছে সুকুমার সর্দার, থানা গোসাবা, সাতজেলিয়া অঞ্চল, 5 নম্বর আনন্দপুর। তো কেউ, আমি ছবি সহ ফোন নাম্বার সব কিছু দিয়ে দেব, যদি কেউ মানে জেনে থাকো বা কোনো নিউজে যদি এরকম ছবি বা দেখতে পাও তো অবশ্যই সেই নাম্বারে একটুখানি যোগাযোগ করো। তোমরা বুঝতেই পারছো কতটা মর্মান্তিক ঘটনা। বাড়িতে খুবই মানে পিসি আছে, কাকু আছে, আর মানে সেই দাদুর ছেলে ওই কাকু ছিল তামিলনাড়ুতে ছিল, সেই কাকু সেখান থেকে এসে এখন মানে কি বলবো প্রতিটা হসপিটালে ঘুরছে আর মানে খোঁজ নিচ্ছে, কিন্তু অলরেডি কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না সেই দাদু। এখন জানি না দাদু এখন কীভাবে আছে বা কোথায় আছে, মানে একদম পুরো নিখোঁজ করলেই চলে। তার বাড়ির থেকে বাড়িতে কান্নাকাটি রোল মানে মোটামুটি বন্ধ হচ্ছে না। আমি যদিও এখনও বাপের বাড়িতে যাইনি, প্রতিটা কথা মায়ের মুখ থেকে শুনছি আর মানে লাইভে ভিডিওই দেখছি। মানে বাড়িতে মোটামুটি খুব কান্নাকাটির রোল পড়ে গেছে, শুধু বাড়ি বলে না আমাদের গ্রামে প্রচুর সব একই রকম অবস্থা, একই মানে চিন্তাধারায় একই সব কিছু। এবারে আমাদের এমএলএ মাননীয় সুব্রত মণ্ডল মহাশয়, উনি মানে প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে, যাদের বাড়িতে এরকম অ্যাক্সিডেন্ট ঘটেছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে কিছু আর্থিক মানে সাহায্য করছেন উনি। তো এগুলো সব লাইভে দেখেছি। তো যাই হোক, কী বলবো, আমি ছবি সহ আর কিছু মানে ফুটেজ তোমাদের সামনে তুলে ধরবো। আর মানে দাদুরা যখন আর কি গাড়িতে উঠেছিল, যে ঘটনাটি ঘটেছে সেই মানে ঠিকাদার কাকু কিন্তু একদম নিজেই সব ভিডিওর ফুটেজগুলো তুলেছে, আমি সেই ভিডিওর ফুটেজগুলো কিছু তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা সেগুলো দেখলে আশা করছি বুঝতে পারবে। তো আর আমি, হ্যাঁ, যে দাদুটার একদম নিখোঁজ সেই দাদুটার কিন্তু আমি অবশ্যই মানে ছবি সহ নাম্বার দিয়ে দিচ্ছি। প্লিজ তোমরা যদি কেউ মানে দেখে থাকো বা নিউজে এরকম ছবি সহ এরকম যদি খুঁজে পাও অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করবে। বাড়ি সাজেলে আনন্দপুর। নাম কি? নাম নিত্যাত সর্দার, বাবার নাম পঞ্চরাম সর্দার। এখানে কি কাজ করে আছে? ওই ধান রুইতে যাচ্ছিলাম। এলো, এটা লোকের বাড়ি আছে কাকা, কথা বলো এখন কেমন আছে সেটা বাড়িতে ভিডিও পাঠাতে হবে। জামাই কই? বিশ্বজিতের খোঁজে। তোমার শরীর এখন ভালো আছে তো? বলছি ম্যাডাম, ওই বিশ্বজিতের পরে কবিতা জবাব জবাব করতে।